এবং আনন্দিত। আসলে অনেক ভালো লাগছে, এরকম বইমেলা কোনো দিন যায় না, আমি দু তিনটা বই কালেক্ট করছি, একটা হচ্ছে সাফারি খোলা, একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আর্ট কালেক্ট করছি। আমার অনেক অনেক ভালো লাগছে, বইমেলা থেকে অনেক কিছু শেখার আছে। আসলে আমরা এখানে এই বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাডমিশন আছে, আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট বিভাগ, আমরা বন্ধুরা মিলে সবাই প্রত্যেকদিন এখানে আসি আড্ডা দিই। আপনাদের সবাইকে ভালো লাগছে? বই মেলায় এসে তোমার কেমন লাগছে? তুমি কি বই কিনেছো? কি বই কিনেছো? এই বইগুলো দেখো, মেলায় কিছু বই কিনলে ওগুলো পড়েছিলাম। বলো বলো কি বই কিনছো? আচ্ছা, কার কার সাথে আসছো? তুমি কোন কাছে পড়ো? এবারে কি প্রথম আসছো বই মেলায়? কেমন লাগছে? ভাইয়া বই মেলায় এসে কেমন লাগছে? পরিবর্তন সব আসে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে বই মেলায়। আর রংপুরের বই মেলায় আজকেই প্রথম আসা, এর আগে কখনো আসি নাই। বই কিনলাম, পিকচারে খুব ভালো লাগলো, ঘুরলাম। কী কী বই কিনেছেন, মানে কেমন ধরনের বই? ছোটদের বইয়ে কিনেছি, নিউটনের যত আবিষ্কার, ডক্টর রমন কুমার বিশ্বাস, গাইবুল বাবুই, তিনি, তারপর হলো সিংহ কেন গমনের গণের রাজা, কাঠবিড়ালি ও বাদাম। আচ্ছা, শিশুদের বই? হ্যাঁ জি। বই মেলা এসে কেমন লাগছে আপনাদের, একটু বলবেন। জয় জয় জয়। আপনার বই মেলা এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনারা কি বইটা কিনেছেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, একটু কথা বলতাম, বই মেলায় এসে কেমন লাগছে আপনাদের? বলেন বলেন। ভাই, বই মেলায় এসে কেমন লাগছে আপনাদের? আসলে মূলত বই তো আমাদের জ্ঞানের প্রতিভা আছে, বই মেলায় এসে অনেক বই দিয়েছি।